সারফারাজকে দলে না নিতে চাইলে ফ্যাশন শো থেকে মডেল নিয়ে আসুন। চেতন শর্মাকে দিয়ে দিলেন সুনীল গাভাস্কার। রঞ্জি ট্রফির চলতি মৌসুমে এখনো পর্যন্ত করেছেন 3টি সেঞ্চুরি, গত মৌসুমই 122 পয়েন্ট 75 পয়েন্ট করে 4টি সেঞ্চুরি সহ 182 রান করে হচ্ছিলেন সেরা ব্যাটার। অথচ ঘরোয়া টুর্নামেন্টে এত সাফল্যের পরও সরফরাজ খানকে কিছুটি বিসিসিআই প্রধান নির্বাচক চেতন শর্মার মন বলাতে পারছে না। টেস্টটি অভিষেক তো দূরের কথা, কোয়াটি তাকে ডাকা হচ্ছে না, আর তাকে চেতন শর্মার ওপর বেজায় ক্যাপ্টেন সুনীল গাভাস্কার। বারবার সরফরাজকে এইভাবে অবহেলা করায় ইন্ডিয়ায় টুকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন যে মাঠের বাইরে না বরং মাটি অস্বাভাবিক খেলে যাচ্ছে, এটা দেখি বোঝাচ্ছে সে পুরোপুরি ফিট। আপনি যদি শুধুমাত্র চিকন ও পরিপাটি খেলোয়াড়ই খোঁজেন তাহলে ফ্যাশন শো থেকে মডেল বাছাই করুন, তাদের হাতেই ব্যাট বল ধরিয়ে দিন, তাদের কি ঘরে রাখুন। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করার পর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে দলে ডাক না পাওয়ায় কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়াকে সারপ্রাইজ জানিয়েছিলেন, যখন দেখলাম দলে আমার নাম নেই অনেক কষ্ট পেয়েছি, খুব একা লাগছিল, অনেক কেঁদেছি আমি। তখন আমি বাবাকে দিল্লিতে ডেকে আনি, সে আমার সাথে কথা বলতো, আমি তার সাথে অনুষ্ঠিত যেতাম, এরপর কিছুটা ভালো অনুভব করছি। মুম্বাইয়ের ডানহাতি ব্যাটার চলতি মাসের শুরুতে তামিলনাড়ুর বিপক্ষে 162 এবং গতরের ডিসেম্বরে হায়দ্রাবাদের বিপক্ষে অপরাজিত 126 রান করেছিলেন। সারফরাজ প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড়ের মালিক, 36 ম্যাচে তার গড় 80.47 এবং 234 ম্যাচে প্রথম স্থানে থাকা কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের গড় 95.14। প্রিয় বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।